বন্দ্যোপাধ্যায় মহাশয়কে একটা চিঠি দেওয়া হয়েছিল, যে চিঠিটা সভার মঞ্চে বাবিসা দিয়েছিলেন, আমি মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে তুলে দিয়েছিলাম। পরবর্তীকালে 18/12/2023 কলকাতায় মাননীয় মন্ত্রী ফিরহাদ হাকিম, আমি তার দুটো আরোগ্য কামনা করি, এবং সেক্রেটারি খলিল আহমেদ সাহেব এবং অন্যান্য আধিকারিকদের সাথে আমাদের শিলিগুড়ির উন্নয়ন নিয়ে একটা বৈঠক হয়েছিল, তার মধ্যে বিধান মার্কেটের বিষয়টি নিয়ে, বিধান মার্কেট ব্যবসা সমিতির যে বক্তব্য সেটা নিয়ে আলোচনা হয়েছিল। আলোচনার পরে আমরা দুদফা আলোচনা করেছি বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির সাথে, এবং ফাইনালি 18/12/2023 বিধান মার্কেট ব্যবসায়ী সমিতি আমাদের কাছে 19 দফা একটা তারা প্রস্তাব আমাদের কাছে রেখেছে। সেই প্রস্তাবগুলো নিয়ে আজকে ডিটেলস ডিসকাশন হয়েছে পয়েন্ট ওয়াইজ। আমরা এসডিডিএ মনে করি যে এই যে প্রস্তাবগুলো তাদের আছে, সেই প্রস্তাবগুলো যথেষ্টই যুক্তিযুক্ত এবং এটা সময় উপযোগী, এবং বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির যে বক্তব্য আছে সেই বক্তব্য কোনোটাই এমন নয় যে তারা এমন কোনো বক্তব্য রাখছেন যে বক্তব্যটা আলোচনার জায়গায় নিয়ে যাওয়া যায় না, আমরা মনে করি না। সেটা আমরা ওদের পাশে আছি, আগেও বলেছিলাম, কিন্তু দেখুন আমরা তো এসডিডিএ, আমি তো অ্যাপয়েন্টেড, যেহেতু সরকার আমার গাইডলাইনের উপরে আমি চলি, তাই সরকারের কাছ থেকে আমার আলোচনা করে এটা এই জায়গায় আনতে একটু সময় আমাদের লেগেছে। আপনারা জানেন যে আজ থেকে 3 মাস আগেই আমি মাননীয় মন্ত্রীর সঙ্গে দেখা করেছিলাম, আমি মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও সমস্যা জানিয়েছিলাম, আমি মাননীয় মন্ত্রীকেও জানিয়েছিলাম, এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কাছেও ব্যবসায়ী সমিতির তরফ থেকে সরাসরিও জানানো হয়েছিল। সেটা আমি যখন 18 তারিখ গেলাম, আমাকে ডাকা হয়েছিল, আমি তখন শুনেছি। শোনার পর আমরা আমাদের লেভেলে আলোচনা করার পরে আজকে আমরা বিস্তারিত 1-টু-1 বৈঠক করলাম, এবং সেখানে কতগুলো বিষয় পরিষ্কারভাবে উঠে এলো যে এই আমাদের যে বিভিন্ন লিজ এবং বিভিন্ন লাইসেন্স, এগুলোর মধ্যে কিছু কিছু জায়গায় ব্যবসায়ী সমিতির একটা বক্তব্য আছে, সেই বক্তব্যগুলোকে দেখতে হবে। 1, 2, যে এই যে 9 একর, 9.5 একর বা 8, 8.5 একর জমি, আদপেও কতটা জমি এখানে আছে, এবং ব্যবসায়ীরা ওখানে যে অবস্থান করছেন তাদের কী কী সমস্যা আছে, এবং জমিটা কতটা এসজিডিএর আছে, এবং সেটা কী ক্যাটাগরিতে আছে, কোথায় আছে, তার একটা সার্ভের প্রপোজাল আমরা ব্যবসায়ী সমিতির কাছে রেখেছি। এবার এই সার্ভেটা আমরা কোনো এজেন্সিকে দিয়ে করবো না, আমরা সরাসরি জেলা প্রশাসন এবং ডিএলআরও মাধ্যমে করব, কারণ এই সার্ভেটা আমরা চাই একটা ডকুমেন্টেশন হোক, এবং এই সার্ভে খুব দ্রুত সাথে সার্ভে হোক, আমরা সার্ভেটা চাইছি খুব দ্রুত শুরু করতে, দ্রুত শেষ করতে, এবং এই সার্ভেটার জন্যে ব্যবসায়ী সমিতির প্রতিনিধিও আমাদের সাথে এই সার্ভেতে থাকবেন। আমরা এই বিধান মার্কেটের সমস্ত সমস্যাগুলো নিয়ে এটা একটা অফিসিয়ালি সার্ভে করব। এটা সত্যি যে আমাদের কাছে কিন্তু সব সার্ভে রিপোর্ট নেই, আছে রিপোর্ট কি, যেটা হচ্ছে ধরুন আমাদের ইন্সপেকশন রিপোর্ট, ব্যবসায়ী সমিতির অবজারভেশন, বাট এখন একটা সরকারিভাবে একটা সার্ভে হচ্ছে, এবং আমরা এটা পুরোপুরি আমাদের ডিপার্টমেন্টের নির্দেশে এবং পরামর্শেই কিন্তু করছি, ডিপার্টমেন্টের সাথে আলোচনা করেই করছি, এবং প্রায়োরিটি অনুযায়ী যে বক্তব্যগুলো ওনারা রেখেছেন সেটা ওনারাই বলবেন, কিন্তু আমি আর সেই পয়েন্টগুলোতে যাচ্ছি না, কিন্তু যে পয়েন্টগুলো ওনারা আলোচনা করেছেন সেগুলো আমরা অ্যাকসেপ্ট করেছি, আলোচনা করছি, এবং এটা নিয়ে আমরা সার্ভে করে ইমিডিয়েট আমাদের একটা বোর্ড মিটিংও করবো, এবং আমরা মাননীয় মন্ত্রীর কাছে আমরা যাব, বিষয়টা ই পোর্টালের মাধ্যমে আমরা জানাব আমাদের সরকার। আর বিধান মার্কেটের সমস্যা সমাধান হোক, আমি ব্যক্তিগতভাবে না, আমাদের সবাই, বোর্ডের সবাই, আমরা সবাই, আমি নই আমরা, আমরা এইভাবে কাজ করতে চাই, আমি কোনো বিষয় নয়, বিষয় হচ্ছে আমরা, আমাদের সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি সবার সমস্যার সমাধান করেন এবং সবার পাশে তিনি দাঁড়ান, সুতরাং আমি নই আমরা, সেই কারণেই আমরা টিম এসজিডিএ উইথ বিধান মার্কেট ব্যবসায়ী সহ একযোগে কাজ করতে চাই। পাশাপাশি কতগুলো বিষয় আছে, যে যেমন বিধান মার্কেট নিয়ে প্রত্যেক মঙ্গলবার আমরা একটা করে মিটিং করি, যে মিটিংয়ে আমরা বিধান মার্কেটে কাকে লাইসেন্স দেওয়া হবে, কাকে দেওয়া হবে না, কার্ডটা রিনিউয়াল হবে, কার্ডটা রিনিউয়াল হবে না, ঠিক আছে, এই বিষয়গুলো আমরা প্রত্যেক মঙ্গলবার করি,
ব্যবসায়ী সমিতির থেকে জানানো হয়েছে যে বিগত দিনে ব্যবসায়ীদের প্রতিনিধি বা ব্যবসায়ীদের কাছ থেকে একটা সমিতির তরফ থেকে সার্টিফিকেশনের প্রয়োজনীয়তা ছিল, যেটা এখন নেওয়া হচ্ছে না। আমরা মনে করি এটা যুক্তিপূর্ণ এবং এই প্রসেসটার মধ্যে আমরা ব্যবসায়ী সমিতিকে যুক্ত করতে যাচ্ছি, কিন্তু তার আগে আমাদের একটা বোর্ড মিটিং করে নিতে হবে, কারণ ওটা আমাদের আগের বোর্ড মিটিংয়ের রেজুলেশন হয়তো অন্যরকম কিছু ছিল। তাছাড়া ওনাদের কিছু বক্তব্য আছে যে কিছু লোক পাচ্ছে কিছু লোক পাচ্ছে না, ইমিডিয়েট ইন্সপেকশন এবং এনকোয়ারি আমরা করব। কোনো ব্যবসায়ীদের গ্রিভেন্সকে ছোট করে দেখার কোনো ব্যাপার নেই, তাদের অভিযোগগুলোকে আমরা অভিযোগ আকারে ভাবছি না, আমরা ভাবছি এটা আমাদের কাছে তাদের পরামর্শ, কারণ এটাকে যদি আমরা ক্যারি করতে পারি তবে আগামী দিনে বিধান মার্কেট যেটা আমাদের গৌরবে এবং ঐতিহ্যে সেটাকে আমরা আরও ভালো মতন আমরা তাদের জন্য আজকে এইটুকুই আমি বলছি। এবং আপনাদেরও বলবো যে সদর্থকভাবে শিলিগুড়ির একটা যে এত বড় জায়গা সেটা আমরা আসুন সবাই মিলে আমরা এটাকে আরও ভালো জায়গায় নিয়ে যাই। একটা জিনিস শুধু জিজ্ঞেস করা, মালিকানা সেই লক্ষ্যেই কি এগোচ্ছে জিনিসটা? অনেকে অনেক কিছু বলছিলেন, ঠিক আছে, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং তার সহযোগিতায় মানুষের পাশে একমাত্র পশ্চিমবঙ্গ সরকার এবং শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটি আছে। এই বিজেপি বিধায়করা আর সাংসদরা অনেক নাটক করেছেন কিন্তু কাজের কাজ কিছু হয়নি, কাজের কাজটা আমরাই করে দিয়েছি এবং টেন্ডার হয়ে গেছে, টেন্ডার বিডও হয়ে গেছে, খুব তাড়াতাড়ি আমরা রাস্তার শিলান্যাস করে রাস্তার কাজটা শুরু করতে যাচ্ছি। তাও কোন মাস নাগাদ কাজ শুরু হতে পারে? টেন্ডার হয়ে গেছে অলরেডি এবং এই 19 তারিখ লাস্ট ডেট, 19শে জানুয়ারি লাস্ট ডেট, তারপর যে কোনো দিন কাজ শুরু। এই বছরের শেষের দিকে রাস্তা দেখুন, এই বছরের শেষের দিকে কেন, এই মাসের 2 মাস লাগবে রাস্তা দিকে, বর্ষার আগে আমরা রাস্তা শেষ করি। দাদা আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে যে পোড়াঝাড় কাওয়াখালীর যারা অনিচ্ছুক জমিদার তারা রয়েছেন, তারা দীর্ঘদিন ধরে দাবি করছেন, যারা এখনো পর্যন্ত মানে যে বঞ্চিত রয়েছেন তারা হয় জমি চাইছেন না হলে পরে যে গাইডলাইন সেই গাইডলাইন অনুযায়ী তারা ক্ষতিপূরণ চাইছেন, কিন্তু এখন যারা জমি সঠিক যারা জমিদাতা এবং যাদের নাম লিস্টেড আছে 135 জনের, তাদের নামের তালিকা রাজ্য সরকারকে আমরা বহুদিন আগে পাঠিয়েছি এবং ল্যান্ড ডিপার্টমেন্ট ভেরিফিকেশনও চলছে, ভেরিফিকেশন কমপ্লিটও হয়ে গেছে এবং এসডিডি এর সঙ্গে যে চুক্তি ছিল তাতে এসডিডি এর ল্যান্ডও আছে, 250 জনের জন্য ফ্ল্যাট বা অন্যান্য যাদেরকে জমি ফেরত দেওয়ার তার কাজ এসডিডি এর আগেও করেছে, কিন্তু এটা সরকারি প্রসেস, যতক্ষণ না ফিনান্স এবং ল্যান্ড ডিপার্টমেন্ট থেকে কোনো আমাদের কাছে সদুত্তর আসে ততক্ষণ পর্যন্ত আমরা এই মুহূর্তে আর কিছু বলতে পারছি না, বাট ফাইল আছে।